সুন্দর বাংলাদেশ গড়তে যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার ছাত্র জনতার রক্তের ওপর দিয়ে গঠিত একটি সরকার। এই সরকারকে নিয়ে আমরা হেলাফেলা করতে পারি না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত স্কুল বিজ্ঞান উৎসবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নগরীর শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে মানবাধিকার ও উন্নয়ন সংস্থা এআরডি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের উৎসবের আয়োজন করে। সরকার মানে একটা ছাত্রদের ছাত্র জনতার রক্তের উপর দিয়ে গঠিত একটা সরকার, হ্যাঁ, কাজে এটা নিয়ে আমরা হেলাফেলা করতে পারি। আমাদের কিছু দায়িত্ব আছে, যে দায়িত্বগুলো একটা জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে যেন একটা ভালো সরকার গঠিত হতে পারে সেরকম একটা পরিবেশ তৈরি করার মতো কিছু সংস্কার, তো সেটা আমরা করার জন্য আমরা নিজেদের মতো কিছু করছি না। আমরা একটা সুন্দর বাংলাদেশের জন্য যতটুকু সংস্কার করা যায়, একটা নির্বাচিত সরকারের হাতে তুলে দেওয়া যায়, সেটাই আমার চেষ্টা।